নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার প্রত্যেকজন স্টুডেন্ট যারা আজ পশ্চিমবঙ্গ পুলিশে প্রিপারেশন নিচ্ছ, কেউ সাব ইন্সপেক্টর হওয়ার স্বপ্ন দেখছ, কেউ কনস্টেবল, প্রত্যেকজনের জন্য তোমরা প্রত্যেকেই জানো যে পরীক্ষার ডেট নিয়ে সব জায়গায় বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে। তো আজকে সব কিছু তোমাদের সামনে মানে একদম ক্লিয়ার করে দেবো। আর তার আগে তোমাদেরকে একটা কথা বলি, যারা যে চ্যানেলে প্রথম দেখছো সাবস্ক্রাইব অবশ্যই করবে, কারণ তোমাদের চিরঞ্জিত স্যার কিন্তু সবার আগে সব সময় ছাত্রদের পাশে থেকে এসেছি। আজকে সেটা রেজাল্ট বেরোনোর আগেই বা হোক কেন, বা সেটা কখনো কখনো রিক্রুটমেন্ট বেরোনোই আগে হোক না কেন, বা কোনো কিছু ভাইরাল কোনো কিছু বেরোলে তার সত্যতা যাচাই কিন্তু আমি করে দিই, ঠিক আছে? তো যাই হোক, আজকে চলো কথা না বাড়িয়ে ডাইরেক্ট জায়গায় চলে যাই, পয়েন্ট টু পয়েন্ট। তো ডাব্লিউপি পরীক্ষার ভয়ঙ্কর ডেটগুলো ভালো করে শুনে নাও। 18/8/2024 কেপি প্রিলিমস, 2/15/9/2024 এটা হচ্ছে কেপিএসআই প্রিলিমস, 22/9/2024 এটা হচ্ছে কনস্টেবল এক্সামিনেশন, ঠিক আছে? তো এবার চলো মূল টপিকে। ভালো লাগলে একটা লাইক, এবং বন্ধু বান্ধব যারা এরকম বিভ্রান্ত হয়ে আছে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? প্রত্যেকজনকে বলছি একটু শেয়ার করে দিও। চলো সবার আগে তোমাদেরকে বলি, 18/8/2024 এটা স্যার কেপি প্রিলিমস কি হবে? হবে না, আমি জেনে শুনে তোমাদেরকে বলছি, শুধু এইটুকু বলছি, সকলকে একটু শেয়ার করে দাও। 2 নম্বর হচ্ছে স্যার 15/9/2024 এটা কি কেপিএসআই প্রিলিমস হবে? না, হবে না। 3 নম্বরে 22/9/2024 ডাব্লিউবি কনস্টেবল এক্সামিনেশন? না স্যার। তাহলে এক্সামিনেশন হবে কবে? তোমাদেরকে একটা কথা পরিষ্কার করে বলে দিই যে এক্সামিনেশনের এখনো পর্যন্ত কোনো ডেট কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু ঠিক হয়নি। আমি আবারও তোমাদেরকে বলছি, এক্সামিনেশনের কোনো ডেট কিন্তু কোনো রকমভাবে ফিক্সড হয়নি, ঠিক আছে? আর এই বিষয়ে কবে হতে পারে সেই বিষয়টা বলছি। তার আগে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাই। গতকাল আমি ছিলাম কেপিটিএ, কলকাতা পুলিশ ট্রেনিং একাডেমি, ঠিক আছে? ওখানে অজস্র যে ছাত্রছাত্রী আমাদের রয়েছে তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম, অসংখ্য ভালোবাসা পেয়েছি, এবং তার সাথে যে সমস্ত ওখানে ট্রেনার রয়েছে সম্মান চিরজীবনে হৃদয়ে থাকবে। তার ছোট্ট কিছু ক্লিপিং দেখে নাও, একদিন তোমরাও যখন চাকরি পাবে তোমাদের চিরঞ্জিত স্যার ওইভাবেই কিন্তু তোমাদেরকে দেখা করতে যাবে, একটু কথা দিচ্ছি, ঠিক আছে? একটু দেখে নাও আগে। আমি এটুকুই মনে করি যে আমার ছাত্রছাত্রীদের সাথে তোমরা দেখলে। আর একটা কথা বলি যে চিরঞ্জিত স্যার সেই চিরঞ্জিত স্যার আজকে লাগাতার 12 বছর প্লাস হতে চললো, এখনও পর্যন্ত ওয়েস্টবেঙ্গল পুলিশ নিয়েই পড়াচ্ছি। তাই তোমাদেরকে বলছি, তোমাদের নতুন ব্যাচ, তোমরা এখনও পর্যন্ত হাতে কিন্তু প্রচুর সময় পাবে। আমাদের অনলাইনের কিন্তু শেষ ব্যাচ হেলিকপ্টার 4, তোমরা সুপার ব্যাচ, এটুকু তোমাদের কনস্টেবল এবং এসআইয়ের যারা অনলাইনে নেবে, ঠিক আছে? তোমাদেরকে বলছি ডবল, তারা যারা আমাদের কেপিটিএ স্টুডেন্ট রয়েছে বা আদার্স যারা যেখানেই তোমাদের ট্রেনিং করছে, প্রত্যেকজনকে বলবো আমাদের লাস্ট ব্যাচ ডবল তারা অর্থাৎ নক্ষত্র ব্যাচে কিন্তু অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে। আর একটা কথা, আমাদের বাঁকুড়া ক্লাস কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে। বাঁকুড়া ক্লাস শুরু হচ্ছে আগামীকাল থেকে কোথায় স্যার? বাঁকুড়া টাউন। আই রিপিট এগেন, বাঁকুড়া টাউন। যারা চিরঞ্জিত স্যারের উপরে ভরসা রয়েছে, এইটুকু বলতে পারি যে মা বাবাকে কথা দাও, চিরঞ্জিত স্যার ভরসা দিচ্ছে যে এবছর তোমার গায়ে ড্রেস উঠবেই, ঠিক আছে? সেটা বাঁকুড়া হোক বা পুরুলিয়া হোক, যেখান থেকেই হোক, অবশ্যই আগামীকাল এই নম্বরে আর এই নম্বরে যোগাযোগ করে চলে এসো। বাঁকুড়া টাউন, বাঁকুড়া রেল স্টেশন কিংবা বাস স্ট্যান্ড, যে কোনো জায়গা থেকেই 5 মিনিট লাগবে, ঠিক আছে? টোটোতে তুমি যে কাউকে বলবে ব্যাঙ্ক অফ বরোদার উল্টো দিকে যে প্রগতি ক্লাব, প্রগতি ক্লাব,
আমি এটুকু বলতে পারি, ওখানে চলে এসো, সামান্য কিছু মাসিক মূল্য নিয়ে পড়ানো হবে, ঠিক আছে? এটুকু তোমাদেরকে বলতে পারি যে বাঁকুড়া এবং পুরুলিয়ার সম্মান আমি ফিরিয়ে দেবো। চিরঞ্জিৎ স্যার যাচ্ছে সম্মান ফেরানোর জন্য, তাই প্রত্যেকজন ছাত্রছাত্রীকে বলছি এই সুযোগটা মিস করো না, কারণ জীবনে কত টাকা কোন দিকে চলে যাবে, সামান্য কিছু মাসিক মূল্য দিয়ে যদি করে যদি মনে হয় যদি জীবনটা যদি আরও উন্নতির জায়গায় যায়, যদি 2024 যদি সিলেকশন পেয়ে যাও, এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না। তাই তোমাদেরকে বলবো যে যেখানেই পড়ছো আমি জানি না, কিন্তু অবশ্যই তোমরা প্রগতি ক্লাবে কালকে অবশ্যই আসবে, ডাইরেক্ট ফোন করে চলে এসো, একদম ডাইরেক্ট ক্লাবের ক্লাবের কাছে এসে ফোন করো। আর তোমার একটা অ্যাডমিশন ফি রয়েছে আমাদের সামান্য কিছু, ঠিক আছে? অনলাইনের থেকে 2-2500 টাকা বেশি লাগে, ঠিক আছে? তো যেটাই লাগবে একটু সাথে করে নিয়ে এসো, 2-500 টাকা কি 1000 টাকা মতো সঙ্গে রেখো, তাহলেই হবে। আর এইটুকু তোমাদেরকে বলবো যে একটু বিশদ জানতে একটু ডিটেলসটা একটু এখানে জেনে নিও। তবে অবশ্যই বলবো সব দিকে কম মূল্যে, এবং তোমাদেরকে বলছি তোমাদের সম্মান ফিরিয়ে দেবো, এতটা বড় কথা বলে গেলাম, ঠিক আছে? তো অবশ্যই যোগাযোগ করো। এবার চলো স্যার, পরীক্ষা কবে থেকে হতে পারে? দেখো তোমাদেরকে আমি বারবার করে বলছি, পরীক্ষার কোনো ডেট এখনো পর্যন্ত মেনশন হয়নি, তবে আগস্ট মাসে কোনো পরীক্ষা হবে না, সেপ্টেম্বরের এই যে ডেটটা এটাই কিন্তু কেপি ফিলিমস, মানে সেপ্টেম্বরের প্রথম উইক অথবা দ্বিতীয় উইকে কিন্তু কেপি ফিলিমস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আর কনস্টেবলের তো কোনো মানে কথাই নয় পুজোর আগে, এইটুকু তোমাদেরকে বলতে পারি। প্রচুর সময় পাবে, এখনও লাগভাগ 5-6 মাস সময় পাবে। এসআই স্টুডেন্টদেরকেও বলছি তোমরা এখনও 5-6 মাস, কিন্তু 4-5 মাস তো সময় তোমরা পাবেই পাবে। তো প্রিপারেশন নিজের নাও। আর আমাদের লাস্ট ব্যাচ যেটা তোমার ডবল তারা অর্থাৎ নক্ষত্র এসআই এর জন্য, এবং প্রথম যে ব্যাচ যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রথম ব্যাচ, মানে যেটাতে গোটা অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফার্স্ট ব্যাচ, যেখানে তোমার প্রিলি এবং মেন দুটোকে কিন্তু আমরা কভার করছি প্যারালালি। সপ্তাহে 7 দিনই ক্লাস করতে পারবে। কী কী সুযোগ আছে স্যার অনলাইনে? সপ্তাহে 7 দিনই ক্লাস করতে পারবে, রাত্রি 9টা থেকে ক্লাসের পরে রেকর্ডিং ক্লাস পাবে, নোটস পাবে, প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা করে টিচার রয়েছে, তুমি ক্লাসের পরে মেটেরিয়ালস পেয়ে যাবে, এবং প্রিলির আলাদা মেটেরিয়ালস, মেনের আলাদা মেটেরিয়ালস, ঠিক আছে? আর বাকি তো তোমাদেরকে এইটুকু বলতে পারি যে ওর বাইরে কিছু তোমাদের পড়তে হবে না, এইটুকু তোমাদেরকে কথা দিচ্ছি, ঠিক আছে? তো যারাই আজকে ভিডিও দেখছো অনলাইন অথবা অফলাইন যেখানেই নিতে চাও, এছাড়া আমাদের রানাঘাট ব্রাঞ্চ রয়েছে, পাঁশকুড়া ব্রাঞ্চ রয়েছে, এবং বর্ধমান ব্রাঞ্চ রয়েছে। যদি কারো মনে হয় পাঁশকুড়া ব্রাঞ্চে পড়বো, তাহলে পাঁশকুড়া ব্রাঞ্চে প্রতি সোমবার পড়ানো হয়। যদি মনে করো যে বর্ধমান ব্রাঞ্চে পড়বো, বর্ধমান ব্রাঞ্চে প্রতি মঙ্গলবার পড়ানো হয় বীরহাটা পুলিশ ফাঁড়ির কাছে। আর তাছাড়াও কিন্তু তোমাদের বাঁকুড়াতে হচ্ছে বাঁকুড়া টাউন, এবং তাছাড়া রানাঘাটে প্রত্যেক শনিবার পড়ানো হয়, ঠিক আছে? তো যারা যে ব্রাঞ্চই পড়তে চাও এই নাম্বারে যোগাযোগ করো, কারণ এই শেষ সুযোগ, ঠিক আছে? তো জীবনের লড়াইটা শেষবারের মতো লড়ে নাও সঙ্গে চিরঞ্জিৎ স্যারের, ঠিক আছে? অল দ্য বেস্ট, ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।